ধর তোমার সঙ্গে কথা বলবে। হ্যাঁ বলনন্দু বলো। আচ্ছা বলছিলাম কি রিনা, ওই আশিক পাতে কি যোগ্য হয়? এইরে এসব তো আমি বলতে পারবো না, কিন্তু এরা তো যোগ্যটুকুর ব্যবস্থা করে ফেলছে। আচ্ছা শোনো না, নিয়মের একটু এদিক ওদিক হলে কি খুব অসুবিধা হবে? না না আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে আবার আসলে আমার ওই বোন বিনতা আসছে, তো ওর কাছে কিন্তু ওই নিয়মের কোনো ব্যতিক্রম হওয়া চলবে না। না তাহলে তো ভালোই হলো, ওনাকে জিজ্ঞেস করেই না তো তখন করা যাবে। না না রিনা একটা সমস্যা আছে অ্যাকচুয়ালি, তোমাকে এখনই আমি সব বলতে পারছি না। তোমরা একটা কাজ করো না, তোমরা তাড়াতাড়ি করে চলে এসো, আমি চাইছি যে ও এসে পৌঁছোবার আগে এই অনুষ্ঠানটা আমরা শেষ করে ফেলি। ও আচ্ছা হ্যাঁ আমি তো একদম তৈরি আছি, আমি দেখে নিচ্ছি অন্যরা কে কিরকম অবস্থায় আছে, আমি চট করে তাদের সব তাড়িয়ে নিয়ে আসছি। আস এখনই পৌঁছচ্ছি। ঠিক আছে তাই করো। হ্যাঁ ওকে আমি তাহলে রাখি এখন। ঠিক আছে ওকে যাও, খুব কড়া আমি শুনেছি। চিনি বলে তো বলছি, উনি যতটা কড়া ওনাকে ঠিক অতটা কড়া ভাবে হ্যান্ডেল করতে হবে। তুমি চিন্তা করো না, আমি দেখে নেবো। দেখিস বাবা কোনো অশান্তি যেন না হয়। কোনো অশান্তি হবে না বাবা, খুব রাগি দেখলেই বুঝতে পারবেন বাবা। সমরেশ হ্যাঁ তুমি সব ব্যবস্থা করে ফেলো, তাড়াতাড়ি করে ফেলো। না না তুমি চিন্তা করো না, আমি দেখছি, আমি ওদিকটা দেখছি। তুমি চিন্তা করো না বাবা, আমি দেখে নেব। সবাই বলছে চিন্তা করো না, বুনি এসে গেলে যে কী হবে ভগবান জানে। ওর একারই হবে, আমার হবে না। সেদিন আমিও ওকে ডেকে এনে না সবার নাম কার্ডে লেখাবো। কি ভেবে বল। কিছু না, এই তুই কাজকর্ম ঠিকঠাক করছিস কিনা খোঁজ নিতে ফোন করলাম। কাজ নেই না রে। দেখ কাজ থাকলে কি বন্ধুরা বন্ধুদের খোঁজ নেয় না বল? তাছাড়া সমরেশদা যে আমাদের সবাইকে বাদ দিয়ে তোকে এরকম বিপদের মুখে ঠেলে দেবে আমরা কিন্তু ভাবতেই পারিনি। রে সৌরভ তোকে দিয়ে কি করাচ্ছে রে, বাসন টাসন মাজাচ্ছে নাকি রে? প্লিজ বল সত্যিটা বল। বাসন মাজাবে? কি বাজে বকছিস, আসলে ওরা না ওরা ব্রাহ্মণ সন্তানকে সেবা করে একটু পুণ্য অর্জন করতে চাইছিল বুঝলি। এই তো আমি যখন ঢুকলাম তখন ওরা কি করলো বলতো, ওরা আমার পাটা ধুইয়ে মুছিয়ে দিল, তারপর আমাকে একটা নরম তুলতুলে গদিওয়ালা খাটে বসতে দিল, সঙ্গে তাকিয়ে ফাঁকিয়েও দিল। তারপর কী করলো বলতো, তারপরে শুরু হলো আসল সেবা। প্রথমে এলো গাওয়া ঘিয়ের ফুলকো ফুলকো লুচি, আর ঘিতে জ্যাপজ্যাপে মোহনভোগ, তারপর চিলড লস্যি, তারপর পাঁচ রকম ডেলিভেজ লেবার। সৌরভ তোমাকে যে ইট বালি চুন সুরকি ওগুলো আনতে বলেছিলাম এনেছো? এই আমি তোকে পরে ফোন করছি, ইট বালি গুলো এসেছে। ছাড়লাম ছাড়লাম সৌরজা, তুমি না যখন তখন প্রেস্টিজ পাংচার করে দাও, নয় না ফোন করেছিল। তো তুমি লুচি মোহনভোগ যদি আমাকে বাদ দিয়ে একা একা খাও আমি কি করতে পারি বলো? না ভালো লাগে না তখন থেকে বাজি আর কি। নিকুচি করেছে তোমার ভালো লাগে না, এসছে ইট বালি। হ্যাঁ বলো কি স্যার, রেডি? এই আর কি অলমোস্ট। সে কি এখনো রেডি হওনি? আরে তাড়াতাড়ি করো, মণিমারা তো রওনা হয়ে গেল। ইয়া আমার খুব অকওয়ার্ড লাগছে। কেন? এই তো এইভাবে সেজে গুজে সংসেজে সবার সামনে বসে থাকা, হাসি হাসি মুখ করে থাকা, ইউনো আই ডোন্ট ফিল কমফোর্টেবল ইন অল দিস। তুমি তো আমাকে চেনো হিয়া। ও জানে সব আমি একদম শুনতে চাই না।
আফটারঅল তুমি টিউলিপের হিরো, আর সে একটা সাধারণ আশীর্বাদকে ফেস করতে পারবে না, এটা হতেই পারে, এটা কিন্তু লজ্জার কথা। আচ্ছা একটা কথা বলো, কী পড়েছো তুমি? এই তো পাঞ্জাবি আর পাজামা। তাহলে সঙ্গে একটা কোলাপুরি চাই, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এছাড়া সুজান তাড়াতাড়ি এসো, ম্যাডামরা এসে গেছেন। হ্যাঁ আসছি। হ্যাঁ বোধহয় ম্যাডামরা এসে গেছেন। হ্যাঁ হ্যাঁ যাও উজান, অল দ্য বেস্ট। থ্যাংকস। আরে বাবা আমাদের সৌরভ তো অনেক কাজ করে ফেলছে আমি দেখছি। মানে সকাল থেকে নিঃশ্বাস ফেলার সময় পাইনি। ডক্টর চ্যাটার্জির সঙ্গে আমার তো একটা স্পেশাল রিলেশন আছে, উনি কিছু আবদার করলে আমি তো ফেলতে পারি না। আবদার না, মানে আজ সকালেই তো, আজ সকালেই তো আমায় ফোন করে বললেন যে ডক্টর মুখার্জি আপনি যদি একটু হেল্প না করেন তাহলে তো আমি কিছু বলছিলেন ডক্টর মুখার্জি। কে? আমি? ওই না তো জাগে ছাড়ো। এই শোন, তুই বলছিলি না কি আশীর্বাদের সময় মন্ত্র ফন্ত্র পড়তে হয়, সেসব জানা আছে তোর? হ্যাঁ ও আমার সব জানা আছে, একদম চাপ নিও না। যাক নিশ্চিন্ত হওয়া গেল না, আর দেরি করা উচিত হবে না, এবার অনুষ্ঠানটা সেরে ফেলা যাক। আচ্ছা এই আশীর্বাদের ব্যাপারে লগ্ন টগ্নর ব্যাপার আছে নাকি? না না না, সেজন্য নয়, অমলেন্দুর একটা অন্য অসুবিধা আছে, সেটা আমি পরে বলবো আপনাকে, আমরা সেরে ফেলি, চলুন। ওকে আশেষ। হ্যাঁ আসুন আসুন, উজান বসুন, এদিকে মুখ করে বসুন। ম্যাডাম আপনি আগে বসুন প্লিজ। হ্যাঁ রে, তোর কি সব জিনিসপত্র আনা হয়ে গেছে না আরো কিছু লাগবে? না আর লাগবে। তা দাঁড়িয়ে আছো কেন, নিয়ে এসো না। হ্যাঁ ও হ্যাঁ। দেখি একটু আশীর্বাদ, এসব ঘট আনপাল্লব ডাব এসব লাগে বুঝি, আমার ধারণা ছিল এসবগুলো আশীর্বাদে বোধ হয়। হ্যাঁ না লাগে লাগে, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে লাগে। না ওর যখন এতই কনফিডেন্স, তা তো নিশ্চয়ই সমস্ত ব্যাপারটা বেশ ভালোই জানে। আরে তুই যে কিসব মন্ত্রতন্ত্র বলছিলি সেগুলো বলবি তো নাকি? হ্যাঁ তার আগে তুমি এটা নাও, এটা বাজাও। এটা কি পুজো হচ্ছে না আশীর্বাদ হচ্ছে? আরে বাবা লাগে এগুলোতে। ম্যাডাম আপনি ওই কটা বেলপাতা নিন, একটু ফুল নিন, নিয়ে স্যারের মাথায় ঠেকিয়ে বেঁচে থাকো বাবা জীবন বলে ঘটে দিন। আমি মনে করছি হ্যাঁ, জয় জয় দেবী চরাচর সারি কুচযুগ শোভিত মুক্তা। আরে এটা কি সরস্বতী পূজোর মন্ত্র বলছিস তো? সরস্বতী মানে ওই সেই গডেস অফ লার্নিং? ছি ছি এসব কি ছেলে মানুষই হচ্ছে। না মানে ঘাবড়াবেন না স্যার, এ মানে ওটা একটা স্লিপ অফ টাং হয়ে গেছিল, আমি ঠিক মন্ত্রটা পড়ছি, আপনি ফুল আর বেলপাতা নিন, একটা চন্দন দিয়ে দিন। সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি। এসব কি ছেলে খেলা হচ্ছে? আপনি ধান দুব্ব তুলুন, ওর মাথায় দিন। এবার একটা চন্দনের ফোঁটা দিন। মন্ত্র পড়তে হবে না, মনে মনে আশীর্বাদ করুন। বিয়েটা তো 19-এ, লগ্ন কখন? রেজিস্ট্রি হচ্ছে তো, তার আবার লগ্ন কিসের? লগ্ন ছাড়া বিয়ে? আমি বেঁচে থাকতে তা হবে না। পিসিমণি, পিসিমণি
মেয়ের ঠিকুজিটা পাঠিয়ে দিতে বলিস তো। ঠিকুজি? হ্যাঁ ঠিকুজি, ঠিকুজি না মিলিয়ে তো বিয়ে হয় না, অন্তত এই পরিবারে তো হয় না। আকাশ নীল